সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর নিয়োগ বিজ্ঞপ্তি 18 মে 2023 খ্রিস্টতারে প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এখানে কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা হলে আবেদনটি করতে পারবেন, কত তারিখে আবেদনটি করতে হবে, সেই বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে এই নোটিফিকেশনটি চলে যাবে। চলেন শুরু করা যাক। এখানে পদের নাম হলো মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছরের মেয়াদে চুক্তিভিত্তিক। এখানে 45টি পদে শূন্য পদের সংখ্যা হ্রাস ও বৃদ্ধি হতে পারে। বেতন হলো প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক বেতন হবে 14,700 টাকা। এছাড়া অন্যান্য ভাতাদি সুযোগ সুবিধা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি পাস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ এবং বিয়োগ গুণ এবং ভাগ করার যোগ্যতা দক্ষতা থাকতে হবে। হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থী অবশ্যই সৎ ও বিশ্বস্ত, উত্তম চরিত্রের, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন এবং সুন্দর ও সুনামদেহী অধিকারী হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকা গিয়ে রিডিং দেওয়া বা বিল বিতরণের কাজে আঁকা করার ও মানসিকতা থাকতে হবে। পরিবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকের অবহিত করতে হবে। বাইসাইকেল চালানো বা পারদর্শী হতে হবে। অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তা জামানত হিসাবে পরিবেশের 10,000 টাকা জামানত প্রদান করতে হবে। যে সকল জেলার প্রার্থী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না, ফরিদপুর জেলার হলো সকল জেলা, উত্তম উপজেলা, মাগুরা জেলা, মোহাম্মদপুর উপজেলা, মোহাম্মদপুর, পলাশবাড়ী ইউনিয়ন এবং নড়াল জেলা, লোয়াঘাটা উপজেলা, লোয়াঘাটা, জয়পুরার শালবন ইউনিয়ন ও মানিকগঞ্জ জেলা। জেলা হলো হরিপুর জেলা, আজিমপুর এবং সুলতালড়ি এবং লেহারগঞ্জ ইউনিয়ন। স্থায়ী বাসিন্দাদের আবেদন করতে পারবেন না। আবেদনের বয়স হতে হবে 25/5/2023 তারিখের। 18 থেকে 25 বছর প্রার্থী আবেদন করতে পারবে। এসএসসি সনদ অনুযায়ী বয়সটি হতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সমিতির কাজ এবং কাজ নেই মজুরি ভিত্তিক। নিজস্ব লাইন এবং শ্রমিকগণ মিটার রিডার কাম মেসেঞ্জার 1 বছরের বাস্তব অভিজ্ঞতা ও চুক্তিভিত্তিক হতে হবে। তবে বিভাগীয় প্রার্থী হিসাবে সংশ্লিষ্ট অফিস প্রদান মাধ্যমে আবেদন সুযোগ পাবেন। আবেদনের ক্ষেত্রে অন্যান্য যোগ্যতা থাকে সাপেক্ষে লাইন শ্রমিক ও কাজ নেই মজুরি নাই, 40 বছরের শিথিল যোগ্য। এখানে কি কি যোগ্যতা হলে আবেদনটি করতে পারবেন, প্রার্থী এই সকল যোগ্যতা এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক ইউনিয়নের নাগরিকত্ব সনদ, প্রথম শ্রেণী গেজেট কর্তৃক সার্টিফিকেট সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অনলাইনের হার্ড কপি আনতে হবে। এখান থেকে কীভাবে অনলাইনে আবেদন করবেন, যে ওয়েবসাইটটি হলো pbsfar.telto.com. ওয়েবসাইটের বিধির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হলো 25 মে 2023 সকাল 10 ঘটিকা থেকে। আবেদনের শেষ তারিখ হলো 25 জুন 2023 বিকেল 5 ঘটি পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এখানে কত টাকা ফি জমা দিতে হবে, আবেদনের ফি সেটি হলো এখানে আপনার হলো 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। ইউজার আইডি পরপর FBSFA তরফে যে ইউজার আইডি পাবেন 16222 নাম্বারে সেন্ড করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।